পশ্চিমবঙ্গে শিল্পকে হত্যা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পানিহাটি সভায় বললেন অধীর রঞ্জন চৌধুরী। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে প্রতিবছর শিল্প সম্মেলন আয়োজন করা হলেও আসে না কোনো শিল্প, কিন্তু বলা হয় শিল্প আসার কথা। পশ্চিমবঙ্গের বাইরে থেকে তো দূর, পশ্চিমবঙ্গের শিল্পপতিরাও এখন বাইরের বিভিন্ন রাজ্যে শিল্প করছেন। পশ্চিমবঙ্গে শিল্পের এই আকালের জন্য তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পানিহাটির দলীয় সভা থেকে দায়ী করে মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের শিল্পের খুনি বলে দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। বিজনেস সামিট করে বিশ্ব বাংলার নামে, এ বাংলায় দিদি বাংলার বেকার যুবকদের ধোকা দিচ্ছে, এ বাংলায় বেঙ্গল গ্লোবাল সামিটে দিদির কথা অনুযায়ী শুধুমাত্র গত বছরে বিনিয়োগ হবার কথা 376,000 কোটি। প্রত্যেক বছর বিজনেস সামিট হয়, কোটি কোটি টাকা খরচ করা হয় কলকাতার বুকে। সারা পৃথিবীর নাকি সমস্ত শিল্পপতিরা আসে তাদেরকে দেখানোর জন্য, ফুর্তি করানোর জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করা হয়। পরিণাম দিদি বলে কখনো 3 লাখ, কখনো 2.5 লাখ, কখনো 2 লাখ কোটি টাকা নাকি পশ্চিমবঙ্গে বিনিয়োগ হচ্ছে শিল্পের মানচিত্রে। বলুন তো, বাংলার মানুষ একটা শিল্প পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে হয়েছে, একটা শিল্প তৃণমূলের বন্ধুরা মমতা ব্যানার্জিকে জেনে এসে বলো ভোট নেওয়ার আগে, একটা শিল্প এ বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে হয়েছে তার রাজত্বকালে, বলুন একটা শিল্প হচ্ছে? হয়নি শিল্প, শিল্প হয়নি। আজকে পশ্চিমবঙ্গে কত শিল্প আছে জানেন? খুব জোর 9,843টা। চলে যান তামিলনাড়ু, সেখানে কত শিল্প সংস্থা জানেন? 38,000। চলে যান মহারাষ্ট্র, সেখানে শিল্পের সংখ্যা 28,000। এ বাংলায় 9,843। এ বাংলার যুবকরা কোথায় যায়? শিক্ষিত হয়ে বাংলাকে ছেড়ে তাদের চলে যেতে হয়, তাদের যেতে হয় হায়দ্রাবাদ, যেতে হয় ব্যাঙ্গালোর, যেতে হয় পুনে, যেতে হয় মুম্বাই, যেতে হয় দক্ষিণ ভারত। কেন? রুচি নেই, রুচি নেই, কিছু নেই। এ বাংলায় শিল্প স্থাপনের যে শেষ সম্ভাবনা ছিল সিঙ্গুর, সেই সিঙ্গুরকে নিজে হাতে হত্যা করেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজকে সিঙ্গুর এই এখান থেকে চলে গেল, সিঙ্গুর থেকে চলে গেল শিল্প আনন্দে, সেখানে টাটা ব্যবসা করছে মহা আনন্দে, আর আমরা সিঙ্গুরের জমিতে পুঁই শাক ফলানোর ক্ষমতা হারিয়ে ফেলেছি। তাই বাংলার মানুষ দেখুন, এই বাংলায় শিল্পকে হত্যা করে দিয়েছে তার নাম মমতা ব্যানার্জি। তাই বাংলায় শিল্প হয় না। এ বাংলায় যারা পয়সাওয়ালা, যারা পুঁজিপতি, তারা বাংলার বাইরে শিল্পে বিনিয়োগ করে, এ বাংলায় করে না, এ বাংলায় করে না। এ বাংলায় চলছে কিসে? ধার করে, বাজার থেকে ধার করে চলছে এই বাংলা। হ্যাঁ, 2024 সালে এই সালে 31 মার্চ পর্যন্ত এ বাংলার তৃণমূলের সরকার বাজার থেকে ঋণ নিয়ে আমাদের ঘাড়ে ঋণের বোঝা চাপিয়েছে কত জানেন? 6,43,000 কোটি টাকা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার রাজত্বকালে বাংলার মানুষের উপরে ঋণের বোঝা চাপিয়েছে 6,43,000 কোটি টাকা। কালকে যদি আপনার পরিবারে একটা বাচ্চা শিশু যত্ন গ্রহণ করে, পৃথিবীর আলো দেখার আগে, পৃথিবীর বাতাস গ্রহণ করার আগে তার মাথার উপরে ঋণের পরিমাণ, ধারের পরিমাণ কত জানেন? 59,000 টাকা। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর, সেড, 0% GST, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।